মৃতদেহ ছিনতাইকে ধিক্কার 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 আকাশ্য দিবালুকে আত্মীয় স্বজনকে মারধর করে মৃতদেহ ছিনতাইয়ের বিরুদ্ধে ধিক্কার 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 ইনকিলাব জিন্দাবাদ 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 পুরা পুলিশকে ধিক্কার 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 মৃতদেহ ছিনতাইয়ের বর্বরতার বিরুদ্ধে আত্মীয় স্বজনকে মারধর করে মৃতদেহ ছিনতাইয়ের বর্বরতার বিরুদ্ধে আত্মীয় স্বজনকে মারধর করে মৃতদেহ ছিনতাইয়ের বর্বরতার বিরুদ্ধে ইনকিলাব জিন্দাবাদ ধিক্কার ধিক্কার রাজ্য পুলিশের
স্যার আজকের ঘটনা নিয়ে কি বলবেন? এগুলি কি বলবো? নিন্দার ভাষা পুলিশ ভাই এত নিচে যাবে, এত নির্লজ্জ হবে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। নিশ্চয়ই মন্ত্রীরা নির্দেশ দিয়েছেন, মন্ত্রীদের নির্দেশ ছাড়া তো পুলিশ সেই জায়গায় যায়নি, এবং পুলিশের সামনে কালকে পিটিয়ে মারলো। আবার সেই পুলিশই আজকে আত্মীয় পরিজনকে বেধরক পিটিয়ে তারপর ডেড বডি সিনচাই করছে। পুলিশ যদি সিনচাইয়ের ভূমিকা নেয় মৃতদেহ, আর কি থাকতে পারে? রাজ্যের আইনের শাসন বলতে কিছু আছে? আমি জানি না এই নজির কোথাও আছে কিনা। আত্মীয় পরিজনকে পিটিয়ে ডেড বডি সিনচাই করে নিয়ে গেছে পুলিশ। এই কারণে আমরা কার কাছে কোথাও কোথায় রয়েছে জায়গা? যে পুলিশ নিজেই তো সেখানে দোষী সাব্যস্ত, এটা প্রতিবাদী আজকে এখানে আমরা সমবেত হয়েছি, প্রতিবাদ করছি। কারণ আমাদের রাস্তা ছাড়া কোনো পথ নেই, বলার লোক নেই, কাদের কাছে বলবো জানার লোক নেই। এই কারণে আমাদেরকে বাধ্য করছে এখানে বিক্ষোভ। আমরা বলবো পুলিশ ডেড বডিটা আত্মীয় পরিজনদের হাতে তুলে দিক, এবং তারা যেখানে নিতে চায় তাদেরকে সেই সুযোগ করে দিক, এবং তারা ধর্মীয় প্রথা অনুযায়ী যে সমস্ত প্রথায় যা যা করতে হয় সেগুলো তাদেরকে করার সুযোগ করে দিক। এটা আইনে আছে, কাজে পুলিশ যেটা করেছে চরম বেআইনি কাজ করেছে। রাজ্যের মন্ত্রী থেকে সবাই বলছে যে রাজ্যের আইন শাসনটা খুবই ভালো আছে, এই অনুযায়ী আমরা আইনের শাসনের চেহারা মৃতদেহ চিন্তায় ত্রিপুরার যে নজির আছে কিনা আমার জানা নেই, আমার রাজনৈতিক জীবনে আমি শুনিনি যে এইভাবে ডেড বডি আত্মীয় পরিজনকে পিটিয়ে বেধরক পিটিয়ে তার তুলে নিয়ে যাওয়া, এটা কখনো শুনি। এই তো আইনের শাসনের নমুনা, সুশাসনের নমুনা। যারা সন্ত্রাস করছে তাদের দোষ কি? যারা সন্ত্রাস করছে তারা তো পুলিশের সঙ্গে থেকেই করেছে, কালকে তো পুলিশের সামনেই পিটিয়েছে। এবং যারা সন্ত্রাস করেছে পিটিয়েছে, কাউকে গ্রেপ্তার করেছে নি আমাদের জানা নেই, তো চলছে এগুলো রোজই মিন ঘটনা। ভাষায় প্রকাশ করার মতো নেই, কি ভাষা বলবো? এই কারণেই রাস্তা পেটে পুলিশের সামনে শহীদ মিয়া খুন করলো, খুন হলো, পুলিশ কি করেছে? জবাব চাই, জবাব দাও। পুলিশের সামনে শহীদ মিয়া খুন করে খুন হলো, পুলিশ কি করলো? জবাব চাই, জবাব দাও। শহীদ মিয়ার দেহ লুট হলো কেন? জবাব চাই, জবাব দাও। সুশাসনের নামে কি চলছে? জবাব চাই, জবাব দাও। সুশাসনে জনগণের নিরাপত্তা নেই কেন? জবাব চাই, জবাব দাও। শহীদ মিয়ার খুনিদের গ্রেফতার করতে হবে। অপরাধীরা পুলিশের আশ্রয়ে রয়েছে, সেই অপরাধীদের গ্রেফতার করতে হবে। শহীদ মিয়ার দেহ লুট হলো কেন? পুলিশ প্রশাসন জবাব চায়। শহীদ মিয়ার দেহ লুট হয়েছে, পুলিশ জবাব চাই, জবাব দাও। লাশ নিয়ে আমরা এখানে আমাদের পার্টি রাজ্য দপ্তরে তাকে সম্মান জানিয়ে তার গ্রামে গিয়ে আমরা দাফন করব। আমাদের অন্য কোনো কর্মসূচি ছিল না, কিন্তু এই অপরাধী সরকারের তাদের যে মেরুদণ্ডহীন পুলিশ যারা নাগরিককে নিরাপত্তা দিতে পারে না, এদের চোখের সামনে খুন হয়, এই পুলিশ আজকে লাশগড় থেকে সেই লাশ চিন্তাই করে আজকে নিয়ে গেল। সাংবিধানিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা যে কিভাবে দিন দুপুরে বুলন্ঠিত হয়েছে রাষ্ট্রশক্তির মদতে, তার নগ্ন এবং কাপড় তার বিরুদ্ধেই আজকে আমাদের আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি, যে এই মৃতদেহ আত্মীয়দের হাতে তুলে দেওয়ার জন্য, এবং অবিলম্বে যারা এই ঘটনার সাথে যুক্ত
সামনে থেকে এবং পেছন থেকে তার কল নিয়েছেন কারণ আমরা দেখছি এই ঘটনার পর পরেই সেই বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি দৃষ্টদেব বর্মা তিনি সমস্ত অসংলগ্ন কথাবার্তা বলছেন এর সাথে আরেকজন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী এবং কয়েকজন মন্ত্রীও অর্থাৎ পরিকল্পিত যে বিশালগড় মহকুমা বা চরিনা বিধানসভা কেন্দ্রে বিরোধী দলের কোন রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেবে না তাদের গণতন্ত্র অধিকার করতে দেবে না এই ঘটনাগুলো আজকে সংঘটিত তার বিরুদ্ধেই আমরা এখানে এই প্রতিবাদ সংঘটিত কিসের জন্য দিনে কিসের প্রচারে কিসের ভয় যে সারা দেশের মানুষ দেখবে এই লজ্জা এদের এই কাপুরুষতা তাদের অন্যায় লুকোবার জন্য এই সিআরপিএফ লেলিয়ে দিয়ে ড্যাশবোর্ডে তারা লুপাট করলো সেখানে অথচ মানুষকে মানুষের অধিকারকে সুরক্ষা দেওয়ার জন্য তাদের কোনো এলএম নেই এই ঘটনা সে তারা করে দেখালো ডাক্তার মানিক সাহার সুশাসন Yesterday they are at Chorilam, the constituency of the Deputy Chief Minister Bishnudeb Barma on broad daylight in connivance with the police of Sipahijala district. Our one peaceful program were attacked. And in that incident, our one worker, Shahid Mia, he got murdered, he got killed. And that Shahid Mia's body was brought here in the GV hospital. Today, after post-mortem, the relatives and other people were supposed to carry this body for the cremation. But suddenly, the Sipahijala police, which police yesterday could not provide the protection to the innocent people. And last almost 5 years, this police in their province, nothing happened, any democratic activity there. Today, cowardly, they have snatched with that body to cover their inaction, their cowardliness. And that way, in Tripura, how democracy, not only Shahid Mia murder, the democracy and the constitutional order has been ruled out, has been, the hotel say, killed here. That is the clear example of that by this incident. Sir, kal Sushant Chaturvedi ne bola hai ki CPM ne ye khud karke ki unke zamane mein bhi ye sab hota tha aur ye khud karke political mileage lene ki koshish kar rahe hai. Kya bol rahe hain? That incident was happened at 3 p.m., around 3 p.m. How immediately this Bishnudeb Barma and some other minister sitting here in the Agartala city, they can give this kind of statement. So it does prove it is masterminded by this Bishnudeb Barma, masterminded from the BJP headquarter to kill the democracy, to snatch the civil right of the people. And this is happening day on day out. Everywhere in the state of Tripura, there is no rule of law, no democratic order. In Tripura, constitution is totally defined. This is the glaring example of that. So, aap log kya sochte hain aane wale chunav shantipurna hoga? Kya lagta hai? Yes, this is the example that BJP is isolated. So, they are afraid to face the people, the masses. That's why they are depending upon these gundas, the hooligans, and all these things are happening today. But by that, they are not despaired by it. হাই 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 বিজেপির দলাল রাজ্য পুলিশ হাই 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 হাই
রাজ্যের পুলিশ প্রশাসন বিজেপির হয়ে কাজ করছে তাকে জানাই ধিক্কার 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 কমরেডের মৃতদেহকে ছিনতাই করেছে রাজ্যের পুলিশ তাকে জানাই ধিক্কার 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 শহীদদের কমরেডের মৃতদেহকে ছিনতাই করেছে রাজ্যের পুলিশ তাকে জানাই ধিক্কার 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 বিজেপির দলালি করছে রাজ্যের পুলিশ প্রশাসন তাকে জানাই ধিক্কার 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 হাই পুলিশ প্রশাসন হাই হাই পুলিশ প্রশাসন হাই 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 পুলিশ প্রশাসন হাই হাই রাজ্যের পুলিশ প্রশাসনকে জানাই ধিক্কার 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 বিজেপির দলাল রাজ্যের পুলিশকে জানাই ধিক্কার 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 রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা বিজেপির হয়ে দালালি করছে তাকে জানাই ধিক্কার 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 পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা বিজেপির হয়ে দালালি করছে তাকে জানাই ধিক্কার 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 শাসনের নামে রাজ্যটাকে দুঃশাসন করছে পুলিশ দেখছে তার বিরুদ্ধে জনগণ করছে ওঠোন শাসনের নামে রাজ্যটাকে শেষ করে দিয়েছে পুলিশ গিরফ কেন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও রাজ্যের পুলিশ বিজেপির দালালি করছে তার বিরুদ্ধে জনগণ করছে ওঠোন রাজ্যের পুলিশ বিজেপির কাছে দালালি করছে তার বিরুদ্ধে জনগণ করছে ওঠোন বিজেপির দালাল রাজ্য পুলিশ হায় 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 বিজেপির দালাল রাজ্য পুলিশ হায় 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 পুলিশ তুমি উঠতে ছাড়ো পুলিশ তুমি উঠতে ছাড়ো পুলিশ তুমি উঠতে ছাড়ো বিজেপির ঝান্ডা ধরো বিজেপির ঝান্ডা ধরো আমাদের শহীদ মিয়ার মৃতদেহ ছিনতাই করে রাজ্য পুলিশকে জানাই ধিক্কার আমরা কথা দিচ্ছি কোনো করবো না আমরা নিয়ে আসুন।